কৃষি ডিপ্লোমা অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা খুশির খবর দেওয়ার জন্যই আসলে এই ভিডিওতে এসেছি। আর এই বিষয়টা হয়তো তোমরা অনেকেই জেনে গিয়েছো, সেটা হচ্ছে যে আসন্ন পর্ব সমাপনী পরীক্ষাতে তোমরা 50% প্রশ্নের উত্তর দিলেই 100% অর্থাৎ ফুল নম্বর পেতে যাচ্ছ। গতবারও তোমরা হয়তো এই পদ্ধতিতেই দিয়েছিলে, এবার অনেকে আশঙ্কায় ছিলে যে আসলে এই পদ্ধতি দিতে হবে নাকি ফুল প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই বিষয়টা বিস্তারিত একটু আলোচনা করার জন্যই এই ভিডিওতে এলাম, যাতে তোমরা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতে পারো। তো চলো আমরা প্রথমেই সরাসরি ওয়েবসাইটে যাই, অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাই, যে সেখানে সেই নোটিশটায় আসলে কী বলা আছে। তো এর জন্য কিন্তু খুবই সহজ, তোমরা অনেকেই জানো যে বিটিইবি লিখে যদি আমরা গুগলে সার্চ দিই তাহলে প্রথমেই কিন্তু এই ওয়েবসাইটটাই চলে আসে। তো এই ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোটিশের ভিতরে ডিপ্লোমা পর্যায়, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা চলে যাব যে ডিপ্লোমা পর্যায়ের কতগুলো নোটিশ আছে সেগুলোতে। তো তার ভিতরেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সেই নোটিশটা। এখানে দেখো কী লেখা রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে 2021 সালে কোভিড পরিস্থিতির কারণে পরীক্ষাসমূহ গ্রহণের যে প্রজ্ঞাপন, এবং সেখানে 50% নম্বরের ভিত্তিতে পরীক্ষা নিতে হবে সেই প্রজ্ঞাপন। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেই নোটিশের ভিতরে আমরা চলে যাব। এই নোটিশের ভিতরেই কিন্তু লেখা রয়েছে যে দুইয়ের ক ধারায়, দেখো দুইয়ের ক ধারায় কিন্তু সেই কথাটা লেখা আছে। এখানে বলা হচ্ছে যে সকল যে প্রবিধান রয়েছে, সকল প্রবিধানের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতে 50% প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষা গ্রহণ করতে হবে, এবং যে 50% প্রশ্ন এটা কিন্তু ক খ গ মিলিয়ে, তার মানে তোমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে যে তুমি ক থেকে প্রশ্নের উত্তর দিবে বা খ থেকে বা গ থেকে, যেভাবেই হোক না কেন তোমাকে 50% প্রশ্নের উত্তর দিলেই হবে। এবং দুইয়ের গতে কী রয়েছে, ফলাফল, তাই না? দুইয়ের গতে দেখো লেখা রয়েছে যে এই যে নম্বর পাবে শিক্ষার্থীরা তাকে 2 দিয়ে গুণ করে কিন্তু ফলাফল নির্ধারণ করতে হবে, তার মানে তুমি যা নম্বর পাবে তার দ্বিগুণ নম্বর কিন্তু তুমি ফলাফলের সময় পাবে। তার মানে এটা একটা দারুণ সুযোগ। তো এটাকে যদি আমরা একটু ভেঙে বলার চেষ্টা করি তাহলে ধরো আমাদের যে সাবজেক্টগুলো বড় সাবজেক্ট, আমি যদি বলি প্রথম পর্বের গণিত, এখানে দেখো মোট 200 নম্বরের, তার ভিতরে পর্ব সমাপনী পরীক্ষা হয়েছে 120 নম্বরের, তাহলে 120 নম্বরের 50% মানে অর্ধেক কত হয়, 60 নম্বর। তার মানে তোমাকে 60 নম্বর প্রশ্নের উত্তর দিলেই তুমি কিন্তু 120 নম্বর পেয়ে যাবে। তার মানে কেমন, যদি ধরো কেউ মনে করে না আমি ছোটো প্রশ্নের উত্তর দেবো না আমি সব বড় প্রশ্নের উত্তর দেবো, তো দাও বড় প্রশ্নের উত্তর কয়টা দিতে পারবে তুমি, 5টা, তাহলে 5 × 10 = 50, আর লাগে 10, এই 10 তুমি ছোটো প্রশ্নের 5টা প্রশ্ন দিয়ে দাও, তারপর 5 × 10 এই হয়ে গেল। অথবা কেউ যদি মনে করে না আমি বড় প্রশ্ন পারবো না আমি ছোটো প্রশ্নের উত্তর দেবো, তাহলে 2 × 15 থাকে, 15 প্রশ্নের উত্তর দিয়ে দাও, 15 × 2 = 30, আর বাকি 30 তুমি মাঝারি প্রশ্ন অথবা বড় প্রশ্ন মিলাই দিয়ে দাও, এই 60। তার মানে 60 নম্বর হয়ে গেলেই কিন্তু তুমি 120 নম্বর পেয়ে যাচ্ছ, তার মানে A+ নিশ্চিত। আমরা যদি আরেকটা সাবজেক্ট কল্পনা করি, যেমন ধরো পরিসংখ্যান, এখানে কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে হয়েছে 80, তাহলে এই কোভিড পরিস্থিতির এই নিয়মের কারণে কি হচ্ছে, তোমাকে কত দিতে হচ্ছে, 40 নম্বর উত্তর দিতে হচ্ছে। তার মানে দেখো তুমি ক খ গ যেভাবেই পারো মিলিয়ে 40 নম্বর পূর্ণ করে দাও, তাহলেই কিন্তু তুমি 100% নম্বর পাচ্ছ। এখানে একটা কথা থেকে যায় যে তাহলে যদি এই 50%-এর বেশি প্রশ্নের উত্তর কেউ দেয়, তো এটা আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে খাতা মূল্যায়নের সময় প্রথম থেকে 50% যে নম্বর পর্যন্ত উত্তর দিলে তার উপরেই স্যাররা মূল্যায়ন করবেন, এটা এই প্রজ্ঞাপনে ক্লিয়ার করে নেই, কিন্তু আমি এটা যথাসম্ভব কথাবার্তা বলে এটাই বুঝলাম। তো এই হচ্ছে বিষয়টা। এখানে আমি তাহলে একটা জিনিস জোর দিয়ে বলতে চাই যে আসলে গভর্নমেন্ট এবং কারিগরি শিক্ষা বোর্ড চাচ্ছে যে এই কোভিড পরিস্থিতির কারণে যেন তোমাদের জিপিএ কমে না যায়, তোমরা যেন সবাই বেশি বেশি নম্বর পাও এবং জিপিএটা অনেক ভালো করতে পারো এই সুযোগে। এক্ষেত্রে গভর্নমেন্টের আরেকটা কিন্তু এজেন্ডা রয়েছে, সেটা হচ্ছে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া। তার মানে কী দাঁড়াচ্ছে, নকলের সুযোগ নেই, তার মানে নকল করতে গিয়ে যদি কেউ, ওটা আর না বলি, সেটা হলে কিন্তু দেখো এই সুযোগটা তোমার হাতছাড়া হয়ে যাবে। তো সুতরাং নকল করার চেষ্টা না করে একটু বাসায় যদি পড়াশুনো করো তাহলে কিন্তু এই সুযোগটা কাজে লেগে তুমি একটা ভালো জিপিএ পেতে পারো। কারণ একটু খেয়াল করে দেখো, তুমি যাই পাও না কেন তাকে 2 দিয়ে গুণ করে রেজাল্ট তৈরি করা হবে, অর্থাৎ যদি 30 পাও তাহলে কত পাবো, আসলে 60, যদি 25 পাও কত পাবা, 50, কিন্তু তুমি যদি নাই লেখো খাতায় কত পাবা, 0, 0-কে গুণ করলে কত হয়, 0-ই হয়, এটাও কিন্তু একটু মাথায় রেখো। সুতরাং
এই ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে যে অবশ্যই বাসায় বসে একটু পড়াশুনো করো, তাহলেই কিন্তু নম্বর পাবে। আর সেই নম্বরকে যেহেতু দ্বিগুণ করে রেজাল্ট তৈরি করা হবে, তার মানে তোমার জিপিএটা অনেক ভালো হবে। তো সেটাই রইল আমাদের আশা এবং প্রত্যাশা, যে তোমরা সবাই একটু পড়াশুনো করেই পরীক্ষা দিতে আসবে এবং অনেক ভালো নম্বর পাবে, অনেক জিপিএ পাবে। তোমাদের সাথে রইল শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পরীক্ষায় ভালো করো। ধন্যবাদ।